যারা এবার দ্বিতীয় পর্বে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিকেলে পদার্পণ করেছ, তোমরা অনেকেই ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বইয়ে দেখবা তৃতীয় অধ্যায়ের ইলেকট্রিক্যাল থিওরেম, সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে কারশফের সূত্রের ব্যাখ্যা। তো আমরা আজকে দেখব কারশফকে কি, তার পরিচয় এবং তার সূত্রের ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারিগরি পাঠশালা থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি মোহাম্মদ সাব্বির হোসেন ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে। তো আমরা আজকে দেখব কারশফ সূত্রের ব্যাখ্যা। তো কারশফ যিনি, তিনি হচ্ছেন, তার পুরো নাম হচ্ছে গুস্তাম রবার্ট কারশফ। তিনি 1824 থেকে 1887 খ্রিস্টপূর্ব সাল থেকে তিনি একজন বিখ্যাত জার্মান পদার্থবিদ ছিলেন। তো তিনি ইলেকট্রিক্যাল সার্কিট এবং বর্ণালী এবং রেডিয়েশন থার্মো ইলেকট্রোকেমিস্ট্রিতে বিশেষ অবদান রেখে গেছেন। তো তিনি ইলেকট্রিক্যাল সার্কিটে দুটি সূত্র উদ্ভাবন করে গেছেন বা দুটি সূত্র প্রতিস্থাপন করে গেছেন। সূত্রটি হচ্ছে কেভিএল এবং কেসিএল। কেভিএল কথাটি অর্থ হচ্ছে কারশফ ভোল্টেজ ল এবং কেসিএল কথাটি অর্থ হচ্ছে কারশফ কারেন্ট ল। তো আমরা প্রথমত কারশফ ভোল্টেজ লটি, সরি, কারশফ কারেন্ট লটি প্রথমত আমরা দেখব। কারশফ কারেন্ট ল অর্থাৎ কেসিএল, তো দেখব কেসিএল কি, আসলে কেসিএল এর সংজ্ঞাটা কি। তো কেসিএল হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের কোন বিন্দুতে, ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোনো একটি বিন্দু, ধরে নিলাম এটি একটি বিন্দু, তো এই বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তো আমরা বলতে পারি না যে এদিক থেকে একটা কারেন্ট আগত হচ্ছে এবং এদিক থেকে একটা কারেন্ট নির্গত হচ্ছে, আচ্ছা আবার এদিক থেকে একটা কারেন্ট আগত হচ্ছে, আবার এদিক থেকে একটা কারেন্ট নির্গত হচ্ছে। আরো একটা ধরে নিতে পারি যে এখান থেকেও একটা কারেন্ট আগত হচ্ছে। আচ্ছা ধরে নিলাম যে এই কারেন্টটি হচ্ছে, এই আগত কারেন্টটি হচ্ছে I1, এই নির্গত কারেন্টটি হচ্ছে I2, এই আগত কারেন্টটি হচ্ছে I3 এবং এই নির্গত কারেন্টটি হচ্ছে I4 এবং এখানে এই আগত কারেন্টটি হচ্ছে I5। আচ্ছা আমি বলেছিলাম যে যে কোনো একটি বিন্দু, এটি একটি বিন্দু, এই বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তো এই যে কারেন্টগুলো আগত হচ্ছে, ধরে নিলাম যে আগত কারেন্ট, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন কোথাও যাই, বাসা থেকে কোথাও আমরা যখন যাই, তখন ধরেন যে আপনারা দুজন বন্ধু দুই রাস্তা থেকে, দুইটা পথ থেকে আপনাদের ইনস্টিটিউটে অথবা কলেজে যাচ্ছেন, দুইটা রাস্তা থেকে দুজন বন্ধু যাচ্ছেন। তো দুইজন বন্ধু দুই রাস্তা থেকে যাচ্ছেন, ধরলাম এই বিন্দুটা আমার একটা কলেজ, দুজন রাস্তা থেকে দুজন বন্ধু যাচ্ছে, এগুলোকে বন্ধু হলাম, এরাও যাচ্ছে, প্রায় একের অধিক বন্ধু, দুইজন তিনজন যারা আসুক। এখন এই বিন্দুতে আসার পর যখন কলেজে সবাই ঢুকলো, ঢোকার পর যখন কলেজ শুরু হয়ে গেল, তখন কি হবে, তখন তো সবাই চলে যাবে, কোথায় চলে যাবে, বাসায় যাবে অথবা মেসে যাবে। তো ঠিক তেমনই যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হবে, ঠিক আছে, যতজন বন্ধু তোমরা একসঙ্গে কলেজে আসবা, ঠিক ততজন বন্ধু তোমরা একসঙ্গে বাইরে যাবা, ঠিক তেমনটাই আমি যদি ধরি আগত কারেন্ট। আচ্ছা কলেজে যখন আমরা আসি, এটা একটা ভালো দিক না, ভালো দিক কিনা, তো যদি এটা ভালো দিক হয় তো এটা পজিটিভ দিক। তো পজিটিভ দিক হলে আমরা কি করতে পারি, যেহেতু আমার এই কারেন্ট আগত হচ্ছে I1 কারেন্ট, এটা পজিটিভ অবস্থা রাখলাম, ঠিক আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে আমার I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস I2 করে দিলাম, কেন মাইনাস, কেন হলো মাইনাস, হওয়ার কারণ হচ্ছে এটা নেগেটিভ দিক। আমরা যদি কলেজ থেকে বাঁক দেই, হচ্ছে আমরা যদি পালাই যাই কলেজ থেকে, তাহলে এটা একটা নেগেটিভ দিক হচ্ছে না, ঠিক তেমনই এটা একটা নেগেটিভ দিক। তো তারপর হচ্ছে আবার আমার একটা কারেন্ট হচ্ছে I3, এখানে কি হয়েছে, আগত হয়েছে, আমরা I3 কে ধরলাম আগত কারেন্ট, আবার হচ্ছে আমার এখানে I4 কি নির্গত হয়ে গেছে, সরি এখানে I4 টা আমরা মাইনাস ধরবো,
কারণ এটা কি হবে, বিল হয়ে যাচ্ছে অর্থাৎ নির্গত কারেন্ট। আচ্ছা, তারপর এখানে আবার কি হয়েছে, আবার আই ফাইভ আসছে মানে আগত হয়েছে, ইজ ইকুয়াল টু জিরো। এখানে কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল শূন্য। তো এখানে আগত কারেন্ট কি কি, আই ওয়ান, আই থ্রি এবং আই ফাইভ, এবং নির্গত কারেন্ট কি কি, আই টু, আই ফোর। ঠিক আছে, এখন এখানে কি করা যায়, এখানে আই ওয়ানটা যেহেতু আমাদের পজিটিভ অবস্থায় আছে এখানে থাক, তারপর আমরা আই থ্রিটাকে ওইখানে রাখি দেই, তারপর আমরা আই ফাইভটাকেও এখানে রাখি, তারপর এখানে নেগেটিভ হয়ে আছে, এখানে আমরা সমানের দিকে নিয়ে গেলে কি হবে, পজিটিভ হচ্ছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আই টু প্লাস আই ও। তো এখানে আমার কি হচ্ছে, দেখা যাচ্ছে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হচ্ছে না, হচ্ছে তো, মানে হচ্ছে তোমরা যারা যে বন্ধুগুলো তোমরা কলেজে আসছো, ছুটি দিচ্ছে, সবাই একসঙ্গে আবার চলে গেছো, মানে যতজন আসছো ততজনই চলে গেছো বাসায়, ওইটাই বোঝানো হয়েছে এখানে। তো বললাম এই যে একটা বিন্দু, একটা বিন্দু আমি একটা চিত্র নিয়েছি, তো এখানে আমার এটা ধরলাম এ বি সি সি ডি ই এফ। আচ্ছা, এখানে এই যে একটা বিন্দু সি বিন্দু, এখানে কি হচ্ছে দেখো, এখানে আমার এদিক থেকে একটা কারেন্ট আসতেছে, আসার পর এই সি বিন্দুতে মিলিত হচ্ছে, দেখো তো মিলিত হচ্ছে না, আবার এখান থেকে একটা কারেন্ট আসতেছে, আসার পর এই যে সি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আচ্ছা, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কারেন্টটা এদিক থেকে কেন আসলো না, বা এদিক থেকে কেন আসলো না। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ টার্মিনাল যেটা আছে, এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে কারেন্টটা এখানে গিয়ে একসঙ্গে মিলিত হয়ে আবার এই নেগেটিভ টার্মিনালে ফিরে ফিরে আসবে, অর্থাৎ এই সোর্স থেকে, এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হবে আবার ওই কারেন্টটাই এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তে ফিরে আসবে, পজিটিভ প্রান্তে দিয়ে বের হবে এবং নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। তো আমরা একটু চিহ্নগুলো দিয়ে দিই যে এখানে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আচ্ছা, কারেন্ট আমার কিভাবে বের হচ্ছে, এইরকম ভাবে আসে, এইভাবে বেরোচ্ছে, তাই না, কারেন্টটা কি এইভাবে বেরোচ্ছে না, যেহেতু এটা আর ওয়ান ধরে নিলাম, আই ওয়ান কারেন্ট, আর ওয়ান রেজিস্টেন্সের মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এবং এখান থেকে আবার কারেন্টটা দেখা যাচ্ছে, কারেন্টটা এইভাবে আসতেছে। আচ্ছা, তাহলে এখানে ধরলাম আই টু, ঠিক আছে, এবং এই যে আই ওয়ান আই টু দুটো মিলিত হলো কোথায়, সি বিন্দুতে মিলিত হলো, এবং সি বিন্দুতে মিলিত হয়ে কোথায় গেল, আর থ্রির মধ্যে দিয়ে গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে আই থ্রি। তাহলে দেখা যাচ্ছে আগত কারেন্ট আই ওয়ান আই টু দুটো একসঙ্গে মিলিত হয়েছে কোথায়, সি বিন্দুতে, এবং নির্গত হয়ে গেছে কোথায়, সি থেকে এফ এর দিকে। ঠিক আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি না যে আই ওয়ান যোগ আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো, এই সার্কিট থেকে আমরা এটা লিখতে পারি না, পারি কিনা। আচ্ছা, কেন লিখলাম, এখানে আমার আই ওয়ানটা হচ্ছে আগত কারেন্ট, আই টুটা হচ্ছে আমার আগত কারেন্ট, এবং আই থ্রিটা হচ্ছে আমার নির্গত কারেন্ট। তা আমি বলেছিলাম কি, সার্কিটের কোনো এক বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতের যোগফল শূন্য, লিখছি কিনা, এটা শূন্য লিখছি। তাহলে আমি এটা কি করতে পারি, আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু আই থ্রি। এখন কি বলা হচ্ছে, এখন বোঝা যাচ্ছে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের কেসিএল মূলত এটাই, কেসিএল মূলত এটাই, আমরা এখন দেখব কেভিএল, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল। তো আমরা এখন কারশফ ভোল্টেজ ল দেখব, তো কারশফ ভোল্টেজ ল কাকে বলে, কারশফ ভোল্টেজ ল হচ্ছে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক উৎসের অথবা এক বা একাধিক সোর্সের বীজগণিতিক যোগফল শূন্য,
অর্থাৎ এখানে যে উৎসগুলো থাকতেছে এই উৎসগুলোর বীজগণিত যোগফল শূন্য হবে। তো দেখো তো এখানে একটা বীজগণিত এখানে একটা আছে না, সোর্স আছে না, সোর্সটা কি ভি ওয়ান, আচ্ছা এখানে একটা সোর্স আছে না ভি টু। এখন তোমার চিন্তা করতেছো এই দুটো বীজগণিত যোগফল শূন্য হবে, হ্যাঁ তোমার ঠিক ধরেছো এই দুটো বীজগণিত যোগফল শূন্য হবে, কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে আর ওয়ান একদম রেজিস্ট্যান্স আছে, আর টু একটা রেজিস্ট্যান্স আছে এবং আর থ্রি একটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ আছে। যদি সেখানে ভোল্টেজ ড্রপ থাকে তাহলে ওখানে একটা করে আমার সোর্স আছে, উৎস আছে, আচ্ছা তো এখানে এই যে আর ওয়ানের এখানে কিভাবে একটা ভোল্টেজ থাকে আমি এখন সেটা দেখবো। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভি ভাগ আর, এটা আমরা ওহমের সূত্র থেকে পেয়েছিলাম। তো আমরা ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু আই আর লিখতে পারি না, পারি কি না, তাহলে দেখো তো যে এই আর ওয়ানের মধ্যে কি আমার আই ওয়ান আছে না, আই ওয়ান কারেন্ট প্রবাহিত হবে না, আর ওয়ানের মধ্যে দিয়ে তো আমার আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে, আবার আর ওয়ান তো আছেই, তাহলে আর ওয়ান আই ওয়ান আমরা কি এখানে লিখতে পারি না, আর ওয়ান আই ওয়ান, তাহলে এখানে একটা ভোল্টেজ পাচ্ছি না, তার মানে এখানেও কি একটা সোর্স আছে না, তাহলে এখানে একটা সোর্স তো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সোর্স আমরা বের করলাম, কিভাবে বের করলাম দেখতে পাচ্ছ, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স পেয়ে গেলাম, তারপরে অনুরূপ ভাবে এখানে একটা ভোল্টেজ সোর্স পাবো, আবার এখানে একটা ভোল্টেজ সোর্স পাবো। তো এখন কথা হচ্ছে আমরা জানলাম কারশফ ভোল্টেজ ল, অর্থাৎ একটি ঘেরাবদ্ধ সার্কিটের অবশ্যই থাকে একটি ঘেরাবদ্ধ হতে হবে। দেখো তো এই সার্কিটের মধ্যে কোথাও কি ওপেন আছে কিনা, এই যে ওপেন করে দিলাম, তাহলে লেগে এটা কি ঘেরাবদ্ধ সার্কিট হলো, হলো না, এটা এখন একটা ঘেরাবদ্ধ সার্কিট হয়ে গেছে। তো এখানে আমার প্রত্যেকটি উৎসের বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। তোমরা দেখো তো এই সার্কিটটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কি কি ভাগে, আমরা এ বি সি এফ এ একটা ভাগ করে নিলাম, আরেকটা ভাগে ভাগ করতে পারি ই বি সি এফ ই আরেকটা ভাগ করে নিলাম, এবং সম্পূর্ণ সার্কিটটা একটা ভাগে ভাগ হবে। তাহলে টোটাল এখানে কয়টা ভাগে ভাগ হচ্ছে, তিনটা ভাগে ভাগ হচ্ছে, তার মানে এখানে আমাদের তিনটা লুপ ধরা যাবে। তো আমরা কি করব, আমরা যখন ভোল্টেজের সোর্স গুলোকে একটা বীজগণিতের আকারে যোগ করে নিব, ঠিক তখন আমরা দেখবো যে সার্কিটটা আমরা কয় ভাগে কয়টি লুপে ভাগ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যখন আমাদের তিনটি লুপে ভাগ করা যাচ্ছে, তাহলে মূলত যেহেতু এটা এখানে একটা বোঝা যাচ্ছে যেটা সহজ একটা সার্কিট, এটা কিন্তু সহজ সার্কিট, এবং সার্কিটটার জন্য আমরা দুইটা লুপ নিলে আমার সার্কিটটা সমাধান করা যাবে। আমি সার্কিটটা যদি আমি দুইটা লুপে কাজ করি তাহলে সার্কিটটা সমাধান করা যাবে। তাহলে আমরা এখন এক কাজ করি, কিভাবে আমরা লুপ গুলো ধরবো দেখি, এখানে আমার এই যে কারেন্টটা বের হচ্ছে না, বের হয়ে যে রেজিস্ট্যান্সের মধ্যে প্রবেশ করতেছে, এই যে প্রবেশ করার প্রথমটা, তাহলে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এখানে প্রবেশ করা মাত্র এখানে এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, আবার এখান দিয়ে যখন এটা প্রবেশ করতেছে তাহলে এটা কি পজিটিভ টার্মিনাল হবে আর এটা কি হবে নেগেটিভ টার্মিনাল, তারপর এখান থেকে এই আমার বড় চিহ্নটার এখানে তো এটা পজিটিভ থাকতেছে আর এটা নেগেটিভ, আবার যখন এদিক দিয়ে প্রবেশ করলো তখন এখানে এটা পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে। এখন আমরা কি করব, এখানে আমরা যে চিহ্ন নিয়ে কাজ করব, সম্পূর্ণ সমীকরণে আমরা ওই চিহ্ন প্রথম চিহ্ন নিয়ে কাজ করলে আমরা সম্পূর্ণ সমীকরণে প্রথম চিহ্ন নিয়ে কাজ করব, আমরা যদি দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি তাহলে সম্পূর্ণ সমীকরণটাতে আমরা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন এখানে প্রথম চিহ্ন নিয়ে কাজ করলাম, প্রথম চিহ্নটা কি, এখানে প্রথম চিহ্নটা মাইনাস, তাহলে আমরা মাইনাস নিয়ে কাজ করলাম, মাইনাস ভি ওয়ান, তারপর এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা যেহেতু আমি বলছিলাম যে প্রথমে প্রথম চিহ্ন নিলে সম্পূর্ণ বর্তনী নিলে প্রথম চিহ্ন নিতে হবে, তাহলে এখানে প্রথম চিহ্ন কি প্লাস, প্লাস দিলাম, এবং এখানে কি লিখব আই ওয়ান আর ওয়ান, কেন আই ওয়ান আর ওয়ান লিখলাম, ওই যে বললাম যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে,
ওমের সূত্র থেকে যে বের করলাম সেই ভোল্টেজ সোর্সটা কি এখানে আছে, মানে এখানে ভোল্টেজ ড্রপ একটা আছে, সেই ভোল্টেজ ড্রপটা আমরা এখানে যোগ করলাম। তারপর আমরা কি করতে পারি, আবার তো এদিক দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে, তো এখানে আমার একটা ভোল্টেজ ড্রপ আছে, তাহলে ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে আই থ্রি আর থ্রি। আচ্ছা, আবার ওই কারেন্টটা এখানে গিয়ে আবার সেই নেগেটিভ টার্মিনালে প্রবেশ করলো, তাহলে সমান আমরা কি লিখতে পারি, জিরো লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা কোন লুপ নিয়ে কাজ করলাম, সেই লুপটা কি, এটি হচ্ছে এ বি সি এফ এ। তার মানে আমরা এখানে লিখতে পারি না যে এ বি সি এফ এ লুপে কে ডি এল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, তাহলে কি পাচ্ছি এখানে কেবিএল প্রয়োগ করে, এই যে আমাদের এখানে ভোল্টেজ সোর্স ওয়ান, এখানে আমরা ভোল্টেজ সোর্স, এখানে আমরা প্রথম চিহ্ন নিয়েছি মাইনাস, ঠিক আছে, তারপরে আমরা আর একটা ভোল্টেজ সোর্স এর প্রথম চিহ্ন কি পজিটিভ নিয়েছি, নেওয়ার পর সেই ভোল্টেজ সোর্স এখানে বসালাম, তারপর এখানকার একটা ভোল্টেজ সোর্স পজিটিভ অবস্থায় প্রথম চিহ্ন নিয়ে কাজ করেছি, পজিটিভ অবস্থায় পেলাম, বসাইছি, তারপর ইজিকাল টু জিরো। তাহলে এখানে একটা আমরা এটা আমরা একটা সমীকরণ ধরতে পারি, এটা সমীকরণ ধরে নিলাম, তারপর আমরা আরেকটা কি করতে পারি, দেখো তো আমরা আরেকটা লুপ ধরি, সেটা কি লুপ ধরবো, ই ডি সি এফ ই। আচ্ছা, লিখি যে ই ডি ই ডি সি এফ ই, ই ডি সি এফ ই লুপে KVL প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। আচ্ছা, লুপে প্রয়োগ করে কি পাই, দেখো তো EDCFE লুপের মধ্যে কি কি আছে আমার, আমি এখানে যদি প্রথম চিহ্ন নিয়ে কাজ করি, আমার পুরো সমীকরণটাতে প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে, আমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করলাম যে মাইনাস V2, তারপর এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, অর্থাৎ এখানে একটা সোর্স আছে আমার, তাহলে ওখানে কি থাকতেছে মাইনাস, সরি মাইনাস না, এখানে প্রথম চিহ্নটা কি প্লাস, তাহলে আমি এখানে প্লাস দিলাম, প্লাস I2 R2 দিয়ে দিচ্ছি, তারপর এখানে আবার আসে কি হলো, কারেন্ট এদিক দিয়ে ঢুকলো, ঢুকে F হয়ে আবার E থেকে আবার নেগেটিভ টার্মিনালের দিকে গেল, তাহলে কারেন্টটা যখন এদিকে ঢুকলো তার মানে এখানে একটা আমার কি আছে সোর্স আছে, তাহলে এখানে এই সোর্সটা কি সোর্স, পজিটিভ, যেহেতু প্রথম চিহ্ন পজিটিভ নিলাম, তাহলে এখানে কি I3 কারেন্ট R3 ইজ ইকুয়াল টু কি হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে এখানে একটা আমরা সমীকরণ ধরে নিলাম, তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি বোঝা যাচ্ছে, আমাদের এখানে এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারতেছি যে এক বা একাধিক EMF অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ সোর্স বা এক বা একাধিক আমাদের উৎস যেগুলো আছে ভোল্টেজ ড্রপ সবগুলোর সমষ্টি, সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল কি জিরো, সবগুলোর যোগফল কি জিরো, তাহলে এটি হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের ব্যাখ্যা। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমরা এই সার্কিটের কিছু মান বসায় আমরা একটা ম্যাথ করব, দেখি পারি কিনা, তাহলে আমরা ম্যাথ করব। আচ্ছা আচ্ছা, একটা ম্যাথ করি, ম্যাথটা কিভাবে করব, এখানে আমরা V1 এর একটা মান নিলাম, মানটা হচ্ছে আমার 30 ভোল্ট নিলাম, R1 এর একটা মান নিলাম, মানটা হচ্ছে আমার 5 ওহম নিলাম। আচ্ছা, আর R2 এর মান নিলাম 6 ওহম, এবং R3 এর মান নিলাম, মানটা কি নিব, মানটা নিলাম যে 4 ওহম। আচ্ছা, আর এবং V2 মানটা নিলাম, V2 মানটা কি নিলাম, নিলাম যে এখানে 20 ভোল্ট। তাহলে এখন প্রশ্নে বলতে পারে যে এই প্রদত্ত সার্কিট থেকে I1 I2 এবং I3 এর মান বের করো, তাহলে আমরা এখন কিভাবে I1 I2 এবং I3 মান বের করব দেখে নিন।
তাহলে আমাকে সর্বপ্রথম কেসিএল প্রয়োগ করতে হবে, কেসিএল অর্থাৎ কারেন্ট ল প্রয়োগ করতে হবে। তাহলে কোথায় আমরা কারেন্ট ল প্রয়োগ করব? সি বিন্দুতে আমরা কারেন্ট ল প্রয়োগ করব, যেহেতু আমাদের কারেন্টটা আই ওয়ান কারেন্ট সি বিন্দুতে মিলিত হচ্ছে এবং কি আই টু কারেন্টটা আমার সি বিন্দুতে মিলিত হচ্ছে। মিলিত হওয়ার পর কোন দিকে যাচ্ছে? সি থেকে এফ এর দিকে যাচ্ছে। তাহলে আমাকে যদি আমরা করি যে সি বিন্দুতে আমরা লিখি সি বিন্দুতে KCL প্রয়োগ করি, তাহলে সি বিন্দুতে KCL প্রয়োগ করলে আমরা কি পাবো? তাহলে আই ওয়ান যেহেতু আমাদের আগত কারেন্ট, আই ওয়ান লিখলাম, তারপর কি আই টু আমাদের কি কারেন্ট? আগত কারেন্ট, আমরা আই টু লিখলাম, এবং নির্গত কারেন্টটা কি? আই থ্রি। যেহেতু আমাদের নির্গত কারেন্ট তাহলে কি হচ্ছে? মাইনাস হচ্ছে, মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি? আই ওয়ান ঠিক রাখলাম প্লাস আই টু ঠিক রাখলাম ইকুয়াল টু আমরা কি করি মাইনাসটা দিয়ে নেগেট করলাম প্লাস করলাম, তাহলে প্লাস আই থ্রি করলাম। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের KCL এর কাজ শেষ। এখন আমরা কি করব? KVL প্রয়োগ করব। তাহলে কিভাবে KVL প্রয়োগ করব? আমি বলেছিলাম যে এটা একটা সহজ সার্কিট, এখানে আমরা যদি দুইটা সমীকরণে করি বা দুইটা লুপ ধরে করি তাহলে এটা সমাধান করা যাবে। চাইলে আমরা তিনটা লুপ ধরেও করতে পারবো, কিন্তু এরকম সহজ সার্কিটে আমরা দুটো লুপ ধরে করাটা সহজ আর কি। তাহলে এখানে একটা লুপ, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা লুপ আছে, তাহলে আমরা দুটো লুপ ধরে করি। যেখানে লুপ ধরে ধরলাম এ বি সি এফ এ, আচ্ছা আমরা এই যে ধরতেছি এ বি সি এফ এ, আমরা যেখানে ধরতেছি আমাদের সেখানে শেষ করতে হবে। আমরা যদি ধরি যে বি সি এফ এ বি, মানে আমরা বিতে শুরু করছি আবার বিতে এসে শেষ করলাম। আমরা যদি এফ ধরি এফ সি বি এ এ এফ, আবার আমরা এফ এসে শেষ করলাম। তাহলে আমরা প্রথম একটা লুপ ধরলাম, কি লুপ ধরছি? এ বি সি এফ এ। তাহলে আমার কি হচ্ছে? লুপটা এমন হচ্ছে না, এমন হচ্ছে কিনা? তাহলে আমরা কি এখন কি করবো? KVL প্রয়োগ করব। এই লুপে আমরা কি করব? KVL প্রয়োগ করব, KVL, আচ্ছা ভোল্টেজ ল প্রয়োগ করব। তাহলে লিখি যে এ বি সি এফ এ লুপে KVL প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, আচ্ছা কি পাই? আমার কি বলছিলাম যে এক বা একাধিক ইএমএফ বা উৎসের যোগফল কি হবে? শূন্য হবে। তাহলে এখানে একটা কি উৎস আছে না? এখানে একটা উৎস আমরা লিখলাম। আমি আবার বলি এখানে যে আমরা যে প্রথম চিহ্ন নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে আমরা পুরো সমীকরণে প্রথম চিহ্ন নিয়ে কাজ করব। তাহলে এখানে প্রথম চিহ্ন কি নিচ্ছি? মাইনাস নিচ্ছি, মাইনাস আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস ভি ওয়ান। তারপর লিখতে পারি এখানে প্লাস আই ওয়ান আর ওয়ান। কেন আই ওয়ান আর ওয়ান লিখলাম? কারণ এখানে কি, এখানে ভোল্টেজ ড্রপ আছে না একটা? ওহমের সূত্র থেকে যেটা বের করে দেখালাম ওইটাই, ওই ভোল্টেজ ড্রপটা হচ্ছে, আমরা এটা সমান কি লিখতে পারি? এটা সমান তো আমরা এখানে একটা ভি লিখতে পারি, তাই না? ভি ইকুয়াল টু আই আর লিখতে পারি না? এই সেই ভি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান দিয়ে যে কারেন্ট আসলো, এখানে প্রথম চিহ্ন কি? পজিটিভ প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি? আই থ্রি আর থ্রি, আর থ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? জিরো। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি? আই ওয়ানটা আমরা ঠিক রাখলাম, আর ওয়ানটা আমরা ঠিক রাখলাম, প্লাস আই থ্রি আর থ্রিটা আমরা ঠিক রাখলাম ইকুয়াল টু, এই যে মাইনাস অবস্থা আছে এদিকে কি হবে? প্লাস হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আই ওয়ান আমরা ঠিক রাখলাম, আর ওয়ান ঠিক রাখলাম, প্লাস এই যে আই থ্রি, এই যে আই থ্রি সমান কি দেখা যাচ্ছে এখানে? আই ওয়ান প্লাস আই টু, এই যে আই থ্রি সমান আই ওয়ান প্লাস আই টু, এটা আমরা এই যে আই থ্রি এখানে বসাই দেবো। তাহলে কি লিখতে পারি? আই ওয়ান প্লাস আই টু ইন্টু কি হচ্ছে? আর থ্রি ইকুয়াল টু ভি ওয়ান। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি আমরা দেখো তো, এখানে পাচ্ছি আই ওয়ান আর ওয়ান প্লাস, এই যে গুণ করে দেবো, ঠিক আছে, আই ওয়ান আর থ্রি প্লাস আই টু আর থ্রি, জাস্ট গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু ভি ওয়ান। এখন আমরা কাজ করি, মান বসাই দিই,
এখন জাস্ট আমরা মান বসাই দিব। মানগুলো কি কি দেখো তো, এখানে আমাদের মান কি কি আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে আগে আমরা মান বসাই দিই, তারপর দেখা যাবে। মানটা হচ্ছে আর ওয়ান এর মান এখানে কত পাচ্ছি? ফাইভ, তাহলে ফাইভ আই ওয়ান লিখতে পারি না। তারপর এখানে আর থ্রি মান কত পাচ্ছি? আর থ্রি মান কত? ফোর, তাহলে ফোর আই আই ওয়ান লিখলাম। তারপর প্লাস এখানে আই টু আর থ্রি, তাহলে আর থ্রি মান কোথায় পাচ্ছি? এই যে আর থ্রি মান কত? ফোর, তাহলে আমরা ফোর লিখলাম, ফোর ফোর আই টু, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু জি ওয়ান এর মান কত আমার? থার্টি। আচ্ছা, এখানে কি করা যায়, এই যে একটা ফাইভ আই ওয়ান এবং ফোর আই ওয়ান, তাহলে কি হচ্ছে এখানে নাইন আই ওয়ান প্লাস কি রাখতেছে? প্লাস ফোর আই টু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি থার্টি। এই যে একটা সমীকরণ, এটা একটা আমাদের সমীকরণ থেকে গেল। ঠিক অনুরূপ ভাবে আমরা এখানেও এই লুপের মধ্যে কোন লুপ ই ডি সি এফ ই, আমরা এই লুপের মধ্যে একটা কি প্রয়োগ করবো? কেভিএল প্রয়োগ করবো। তাহলে করি এই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করি। আচ্ছা, কোন লুপ ই ডি সি এফ সি এফ ই লুপে কেভিএল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে প্রয়োগ করে পাই। আচ্ছা, কি পাচ্ছি প্রয়োগ করে দেখো তো। আমার এখানে যদি আমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করি, প্রথম চিহ্ন মাইনাস ধরলাম ডি টু, তারপর এখানে কি হচ্ছে প্লাস আই টু আর টু, তারপর এখানে আসার পর এখানে মিলিত হওয়ার পর আবার সি থেকে এফ এর দিকে যাচ্ছে, এখানে একটা আমার রেজিস্টার আছে, তাহলে এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে? আই থ্রি প্লাস আই থ্রি আর থ্রি। আচ্ছা, ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম? জিরো। অনুরূপ ভাবে কাজ করব, এখানে কি করলাম আই টু আর টু রাখলাম প্লাস যে আই থ্রিটা আছে না, আই থ্রিটার জন্য আমরা কি লিখতে পারি না? আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু আর থ্রি। আর এই যে মাইনাস ভি টু, এটা আমরা এখানে প্লাস করে দিলাম প্লাস ভি টু, ঠিক আছে। তারপর এখানে আমরা এই যে আই টু আর টু ঠিক রাখলাম প্লাস এই যে আর থ্রি একবার আই ওয়ানের সাথে গুণ হবে, আবার আর থ্রি একবার আই টুর সাথে গুণ হবে, তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে আই ওয়ান আর থ্রি প্লাস আই টু আর থ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি? ভি টু। আচ্ছা, এখন আমরা মান বসাই দিই। আমার আর টুর মান কোথায়? আমার আর টুর মান কত? সিক্স ওহম আমরা এখানে বসাই দিই, যেটা সিক্স ওহম। তো এখানে আমার সিক্স আই টু হচ্ছে, আচ্ছা, তারপর প্লাস থ্রি কোথায়? আর থ্রি কোথায়? আর থ্রি মান কত? ফোর, তাহলে ফোর আই ওয়ান হচ্ছে, তারপর প্লাস আই টু আর থ্রি, আর থ্রি মান কোথায় হচ্ছে? ফোর, ফোর আই টু ইকুয়াল টু আমরা ভি টুর মান কত আমরা পেয়েছি? টোয়েন্টি ভোল্ট, টোয়েন্টি ভোল্ট লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে কি করতে পারি? এই যে সিক্স আই টু এবং ফোর আই টু আমরা কি লিখতে পারি? টেন আই টু, টেন আই টু আমরা লিখলাম। তারপর আমরা এখানে কি করতে পারি? প্লাস ফোর আই ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি? জিরো বা টোয়েন্টি। তাহলে এটাকে আমরা সমীকরণ দুই ধরতে পারি। এই যে আমরা সমীকরণ দুটো পেলাম, সমীকরণ ওয়ান এবং সমীকরণ টু, তাহলে এই সমীকরণ ওয়ান সমীকরণ টুর মধ্যে আমরা আননোন কি পাচ্ছি এখানে? আমাদের এখানে মান জানা নেই, কোন দুটা আই ওয়ান আই টু, আই ওয়ান আই টু, তাহলে আমরা আই ওয়ান আই টুর মান এখানে আমরা জানি না। যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমরা আই ওয়ান আই টুর মান বের করে নিয়ে আসতে পারি, সেখানে আমরা যদি আই ওয়ান এবং আই টুর মানটা বসায় নিতে পারি, তাহলে আমরা কি যোগ করলে আই থ্রি মানটা পেয়ে যাবো, পাবো কি না? ইজিলি পেয়ে যাবো। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই সমীকরণ দুটো থেকে আমরা
আই ওয়ান এবং আই টুর মান বের করবো, তাহলে আমরা ক্যালকুলেটরকে সর্বোচ্চ আমরা মুডে যাব। মুড থেকে আমরা এখানে ইকুয়েশন ওয়ান আমরা ওয়ান চাপবো, চাপার পর যেহেতু আমাদের এখানে আননোন মান দুইটা আই ওয়ান এবং আই টু, এই ইকুয়েশনে আমাদের আই ওয়ান আই টু আননোন মান থাকতেছে, যার কারণে আমরা আননোন মান আই দুইটি থাকার কারণে আমরা টু জানলাম। এবং এ ওয়ান এর মান, এ ওয়ান এর মান আমরা এখানে এই যে নাইন, আমরা এ ওয়ান এর মান নাইন নিলাম, তারপর সমান চাপবো। এবং বি ওয়ান এর মান, বি ওয়ান এর মান আমরা এখানে ফোর চাপবো, ফোর চাপলাম আবার সমান চাপবো। এবং সি ওয়ান এর মান, সি ওয়ান এর মান আমরা এই যে থার্টি চাপবো, থার্টি চাপলাম, তারপর আবার এই টুর মান, আবার আমাদের এই যে দুই নম্বর সমীকরণ থেকে টেন, আমরা টেন চাপলাম, আবার বি টুর মান এই যে আমাদের ফোর, ফোর চাপলাম সমান চাপবো, এবং সি টুর মান টোয়েন্টি দেওয়া আছে, আমরা টোয়েন্টি চাপলাম। তো এখানে আমার এক্স এর মান হচ্ছে মাইনাস টেন, আচ্ছা এক্স এর মান আমরা যদি এখানে মাইনাস টেন লিখি, সরি এক্স এর মান মাইনাস টেন, এবং আবার যদি আমরা সমান চাপি তাহলে ওয়াই মান বের হচ্ছে কত, থার্টি, ওয়াই মান আমার এখানে থার্টি বের হচ্ছে। তাহলে এখন এখানে যে এক্স এর মান মাইনাস টেন বের হওয়ার কারণটা কি, আসলে আসলে এক্স এর মান মাইনাস টেন বের হওয়ার কারণ হচ্ছে আমি যে মানগুলো নিয়েছিলাম এটা আমি আমার নিজের মতো করে মানগুলো নিয়েছিলাম, যার কারণে এক্স এর মান মাইনাস টেন বের হয়েছে। যদি আমরা বই থেকে মানগুলো নিতাম বা অরিজিনাল অ্যাপ্রোপ্রিয়েট মান যেগুলো আছে সেগুলো যদি নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই এখানে মাইনাস টেন হতো না, এটা টেন হতো। ঠিক আছে, ধরে নিচ্ছি এখন এই অবস্থায় ধরে নিচ্ছি আমার এই টেন বের হয়েছে, মাইনাস বের হয়নি। তোমরা বই দেখতে পাবা এরকম যদি সহজ সার্কিট থাকে সেখান থেকে প্র্যাকটিস করবা, সেখান থেকে প্র্যাকটিস করলে দেখতে পাবা এইভাবে ইকুয়েশন নিয়ে আসলে তোমার ক্যালকুলেটর সাথে করে দেখবা যেখানে কোথাও মাইনাস থাকবে না। ঠিক আছে, যেহেতু আমরা মানগুলো কি ধরে নিয়েছিলাম নিজের মতো করে নিয়েছিলাম এই কারণে এখানে মাইনাস চলে আসছে। তাহলে এই এক্সটা কি আমার, এই এক্সটা হচ্ছে এই আই ওয়ান প্রথমে বের হয়েছে, আই ওয়ান এর মান আমার কি এই এক্স অর্থাৎ টেন, এবং থার্টিটা কার মান, থার্টিটা মান হচ্ছে আই টুর মান, আমরা আই টু লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আই ওয়ান এর মান এবং আই টুর মান বের হয়ে গেছে। তাহলে আমরা যে কেসিএল প্রয়োগ করেছিলাম না সি বিন্দুতে, তাহলে সেখান থেকে আমরা কি এখন আই থ্রি মানটা বের করে নিতে পারি ইজিলি। কিভাবে করতে পারবো, এখানে আমার যে আই ওয়ান আছে না এই আই ওয়ানটা আমরা এখানে মিশাই দিয়ে আই ওয়ান কত টেন, টেন লিখলাম, এবং আই টু আমরা এখানে মিশাই দিয়ে কি করতে পারি থার্টিটা লিখতে পারি। আচ্ছা তাহলে এই যে টেন এবং প্লাস থার্টি তাহলে কি হচ্ছে ফোরটি, আচ্ছা তাহলে এখানে টেনটা কি আই ওয়ান এর মান এবং থার্টিটা আই টুর মান এবং ফোরটিটা কি আই থ্রির মান। তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, যাচ্ছে কিনা। তাহলে এভাবেই আমরা একটা সার্কিট থেকে কারশফের সূত্র অ্যাপ্লাই করে কারশফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি সার্কিটের বিভিন্ন শাখা কারেন্ট আমরা বের করতে পারি, বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্যে প্রবাহিত কারেন্ট আমরা বের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।